আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন যারা তাওবাকারী, যারা তাওবা করে, যারা গুনাহ হয়ে যাওয়ার পর যারা আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ সেই সকল তাওবাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাওবাকারীদেরকে ভালোবাসি, যারা গুনাহ হয়ে যাওয়ার পর আমার কাছে হাত তোলে আর আমার কাছে হাত তুলে গুনার কথা স্বীকার করে চোখের পানি ঝরায় দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ভালোবাসি, আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি আমার ভালোবাসার চাদর তাদের ওপরে দিয়ে রাখি, তাদেরকে পৃথিবীর কোনো মানুষ তাদের ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আমাদেরকে বসে থাকা চলবে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। গোনা যখন হবে কুল্লু বানি আদম খাত্তাউ ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবু, ওই সকল লোকেরা উত্তম বনি আদমের ভিতর থেকে যারা গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তাওবা করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাহলে আমাদের তাওবা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেছেন ওই সকল মানুষদেরকে, তিন নাম্বার ওই সকল মানুষদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন, ভালোবাসার চাদরে আবৃত করেন যে সকল মানুষ ওয়াইহিব্বুল মুতাতাহিরিন, যারা পবিত্র থাকে সব সময়, যারা হারাম খায় না, যারা সব সময় গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চায়, যারা সব সময় অপবিত্র অবস্থায় থাকে না, যারা সব সময় অজু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, গোসল অবস্থায় থাকে, সুন্দর পরিবেশ করে, যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখেন মোস দাড়ি, তারপরে চট বাবা, আগলা বাবা, পাগলা বাবা, গোসল করে না, শরীরের গন্ধে থাকা যায় না, বগুড়ার মহাস্থানগড় এমন অবস্থা, চট বাবা 40 বছর গোসল করে না, সালা বাবা ওদের পায়ে গিয়ে সেজদা করে, আর ওরা নাকি আল্লাহর প্রিয় বান্দা। আমার আল্লাহ বলেছেন ইউহিব্বুল মুতাতাহিরি, আমি আল্লাহ তাআলা ভালোবাসি তাদেরকে যারা পবিত্র থাকে, আর যারা চট পয়রা থাকে, গোসল করে না, শরীরের গন্ধ, বগলের চুল কোথায় গিয়েছে, মোষের চুল কোথায় গিয়েছে, বাদ বাকি হিসাবের কথা আর বললাম না, কোথায় কোন চুল গিয়েছে হিসাব নাই, ওরাই নাকি বাবা, ওরাই নাকি, ওদেরকে নাকি আল্লাহর ভালোবাসে, আর ওদের মাধ্যমে নাকি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কিছু কিছু বোকা মানুষরা ওদের পায়ে গিয়ে সেজদা করে, হারাম হারাম হারাম, কারো পায়ে সেজদা করা হারাম, আর কোনো অপবিত্র মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন না, ভালোবাসেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে পবিত্র থাকার দরকার আছে না নাই? আছে। সুন্দর পরিপাটি থাকার দরকার আছে? আল্লাহ হলো সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। এরপরে চার নম্বরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আমি প্রত্যেক সপ্তাহে বিষয় ভিত্তিক একটা কথা বলি, আপনাদের উপকার যেন হয়। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি যে আল্লাহর ভালোবাসা কারা পাবে, আপনারা কি আমার কথাগুলো বোঝেন, মানেন, মানার চেষ্টা করে না? শুনি না শুধু এই মসজিদ পর্যন্তই শেষ, এ হলে চলবে না, শুনতে হবে, মানতে হবে। চার নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসে, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, অভাব অবস্থায় এবং অভাব মুক্ত অবস্থায়, সব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আয়াত আপনাদেরকে দলিল দিব। অভাব আসলে আমরা কই যে হুজুর এখন তো টাকা নাই, কেমন করে আল্লাহর রাস্তায় দান করি,
এরকম বলে কি বলে না? আরে টাকা দেওয়ার মালিক আওয়াজ দিয়ে বলেন কে? অভাব ঘুচিয়ে দেওয়ার মালিক জোরে বলেন কে? আপনার আজকে ব্যবসাতে 10,000 টাকা লস হয়েছে, আগামী দিন আল্লাহ 50,000 টাকা আপনার বরকতে বাড়ায় দিতে পারে। এই জন্য সচ্ছল অসচ্ছল অভাব অনটন এবং এই সময় যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, জোরে কন সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়িস ওয়াল সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর জন্য যারা নিজের সম্পদ থেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ 5 নম্বরে যাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক এখানে তাদের কথা বলেছেন, ওয়াল কাসিমিনাল গায়িস ওয়াল আফিনা রাগকে যারা কন্ট্রোল করে, রাগ উঠলে যারা রাগিত হয়ে যায় না, রাগ উঠলে যারা রাগকে কন্ট্রোল করতে পারে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহু আকবার বলে। আজ আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষদের রাগ বেশি কিন্তু রাগ দমন করতে পারে না। আজ মানুষেরা রাগ করলে যেন রাজা সেজে যায়, যেন সব কিছু নিজের মনে হয়, কিন্তু আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। রাগ উঠলে যারা অন্যায়ভাবে মানুষকে অন্যায়ভাবে মারে না, গালিগালাজ করে না, রাগ উঠলে যারা রাগকে দমন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, 5 নম্বরে আল্লাহ ভালোবাসেন। আর রাগ উঠলে যারা রাগ যারা কন্ট্রোল করে মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে দয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে ভালোবাসে। রাগ উঠলে যেন কেউ কিছু না, আমি সব, এইরকম আছে না নাই? এরকম আছে না নাই? আছে মানে আমরাই, আছে মানে আমরাই। রাগ উঠলে যেন হাই হাই মনে হচ্ছে আমি অনেক কিছু হইয়া গেছি। আচ্ছা ভাই, আপনার ক্ষমতা থাকতে পারে কিন্তু আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, রাগ উঠলে রাগকে আপনার সংরক্ষণ করতে হবে, রাগকে দমায় রাখতে হবে, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করতে হবে। মানুষ ভুল করতে পারে, আপনার গাড়ির সঙ্গে আরেকজন অন্যায়ভাবে লেগে দিতে পারে, তাই বলে তাকে আপনি মারবেন ধরবেন এটা হতে পারে না, তাকে খারাপ কথা বলবেন, আপনি তাকে স্বাভাবিক কথা বলেন। আর এইরকম অনেক রাগী মানুষ আছে, রাগ উঠলে সব কিছু হাই হাই, রাগ উঠলে বউরে পিটায় যেন একদম যেন 3 তলায় উঠে দেয়, কথা কন ঠিক কি না? রাগ উঠলে কয় তোর বাপ রে তালাক, তোর মাও রে তালাক, তোর সত্য গোষ্ঠী রে তালাক, কয় কি বলে কি বলে না বলেন, জোরে বলেন, বলে কি বলে না? রাগ উঠলে 14 গোষ্ঠীরে তালাক দেয়, আবার পরে বলে হুজুর আমার ভুল হইয়া গেছে, হুজুর আমি এখন বউরে নিতে চাই, কি করা যায়? রাগ উঠেছে তোমার, তালাক পর্যন্ত যাও কেন? রাগ উঠেছে তোমার, তুমি রাগকে দমন করো। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যাদের রাগ উঠবে তারা তোমরা শুয়ে পড়বা, বসে থাকলে শুয়ে পড়বা, শুয়ে থাকলে তোমরা একটু একটু চেপে ঘুমের চেষ্টা করবা, তাহলে রাগ আল্লাহ তাআলা দমন করে দিবে। আর রাগ উঠলে তোমরা পড়বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, আমার আল্লাহ রাগকে ঠান্ডা করে দিবেন, জোরে কর আল্লাহু আকবার। এর না কিছুক্ষণ পড়তে আবার বলেন যে আমি হুজুর বউ নিব, এখন কি সমাধান আমারে কইরা দেন হুজুর? আচ্ছা তালাক দেওয়ার সময় হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করছিলেন যে হুজুর তালাক দিব কি দিব না, রাগ উঠছে, এখন সমাধান খোঁজেন কেন? এই জন্য মেহেরবানি করে
কত বেশি 100% কত বেশি 100% ভালোবাসা চায় আল্লাহ। 6 নম্বরে হচ্ছে মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, কাদেরকে? যারা তাকওয়াবান, যারা মুত্তাকি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথে আছে আর মুত্তাকিদেরই আল্লাহ তাআলা ভালোবাসেন আর মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা চার সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, যারা তাকওয়াবান, যারা আল্লাহ ভীতি, যারা সব সময় আল্লাহকে ভয় করে, ওদেরকে আমার আল্লাহ তাআলা ভয় করেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সব সময় আল্লাহর ভয় আমার কলিজায় নিয়ে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। অন্য আয়াতে বলেছেন হাক্কাতু কতিহি, যতটুকু ভয় করার দরকার তোমাকে ততটুকুই আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর আল্লাহ বলছে তুমি কিয়ামতের দিনের জন্য কি নিয়ে এসেছো? আল্লাহকে ভয় করে তুমি কিয়ামতের জন্য, তুমি হাশরের ময়দানের জন্য তোমার পাথেহ সংগ্রহ করতে থাকো আর আল্লাহকে ভয় করো। সব জায়গায় যদি আজকে আল্লাহর ভয় থাকতো, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে মানুষ দুর্নীতি করতে পারতো না, অন্যায় করতে পারতো না, অপদস্থ করতে পারতো না, হেনস্থ করতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অবশ্যই আল্লাহর ভয় দরকার আছে। যদি আল্লাহর ভয় না থাকে আপনি মুমিন হতে পারবেন না, আপনি ইমানদার হতে পারবেন না, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। নাম শুনেছেন অনেকে, প্রেম কাহিনী বলবো না, ভালোবাসার কাহিনী অনেকে শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী ছিলেন জুলাইখা। জুলাইখা এবং ইউসুফের একটা ভালোবাসা তৈরি হয়েছিল শেষ মুহূর্তে এসে। প্রথম মুহূর্তে জুলাইখা যে ভালোবাসাটা দেখাইছিল সেই ভালোবাসাটা ছিল অবৈধ ভালোবাসা, আর পরের মুহূর্তে বিবাহর পর যে ভালোবাসাটা তৈরি হয়েছে এই ভালোবাসাটা হয়েছে বৈধ ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিয়ের আগে ভালোবাসা জায়েজ আছে? একটু জোরে বলেন না, জায়েজ আছে? আসতে বললে বুঝবো যে আপনারা এই দলের লোক। জোরে বলেন ভালোবাসা জায়েজ আছে? বিয়ের আগে কোনো অবৈধ ভালোবাসা ইসলাম সাপোর্ট করে না। বিয়ের আগে কিসের ভালোবাসা? ভালোবাসা হবে বিয়ের পর, যত তত রহমত আল্লাহ নাজিল করে দিবেন। আল্লাহু আকবার বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা ইউসুফের পিছে বিয়ের আগে এতই ঘোড়া ঘুরছে। আমাদের এলাকার যুবকরাও আছে দেখবেন, যে স্কুলে যায় না কিন্তু স্কুলের সামনে ছুটি হইলে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকতে থাকতে কোমর ব্যথা দইরা যায়, ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওর জুতা ক্ষয় হয়ে যায়, তারপরে স্কুলের সামনে দাঁড়ায় থাকতে তারা সম্ভ্রম করে না, নিজেকে শরম লাগে না। অত বেহায়া যে স্কুলের সামনে ইয়াতিমের মতো দাঁড়ায় থাকে আর এক মেয়ের জন্য হারাম 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 কথা বলেন ঠিক কিনা? এগুলো যারা করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। যুবক তোমাদের পায়ে ধরি, যুবক তোমাদের পায়ে ধরি, যুবক তোমাদের পায়ে ধরি, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নিজের হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকায় দাও। এই পৃথিবীর মায়া মমতায় পড়িরা তুমি সামান্য পৃথিবীকে গ্রহণ করে তুমি তোমার জান্নাত নষ্ট করো না।
জুলাইখা ইউসুফকে এত প্রেম প্রস্তাব, ভালোবাসার প্রস্তাব, এমনকি জামা টেনে ধরে রুমের ভিতরে ঢোকায়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসার আবেদন করেছিলেন। ইউসুফ একবারের জন্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এত সুন্দর ছিলেন, একবার ইউসুফের দিকে তাকায়নি, চোখ আর দ্বিতীয়বার নিচে নামাইতে মন চাইতো না। জোরে করে আল্লাহু আকবার। সেই ইউসুফকে ঘরের ভিতরে জুলাইখা ডেকে বলছে, শোনো ইউসুফ, একবারের জন্য বলছি, একটু আমার সঙ্গে তুমি মিলামেশা করো। 40টি দরজা আছে, কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ আসতে পারবে না। আওয়াজ দিয়ে আমার প্রিয় মুসল্লিরা, আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলুন তো, ইউসুফ ভয় করেছিলেন কাকে? একটু জোরে বলেন, কাকে? ইউসুফ বলেছিলেন কেউ না দেখতে পারে। আওয়াজ দিয়ে বলেন তো, কেউ যেখানে দেখতে পায় না সেখানে দেখতে পান কে? জোরে বলেন, কে? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। যার চোখ যেখানে যায় না, মানুষের চোখ যেখানে যান না, সেখানে আমার আল্লাহর চোখ আছেন, আমার আল্লাহ সেখানে মানুষের দেখেন। এবং মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, আল্লাহ সেগুলোকে রেকর্ড করে রাখেন। কিয়ামতের দিন অস্বীকার করবা পারবা না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তোমার কিয়ামান কাতিবিন সেদিন তোমার সব রেকর্ডগুলো ফাঁস করে দিবেন। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, যেখানে কেউ দেখতে পান না সেখানে দেখতে পান কে? তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বৈধ বিয়ে হয়ে গেল, তখন জুলাইখা ইউসুফকে টাইম দেয় না। আল্লাহ আকবার বলে, ইউসুফ এবার জুলাইখার পিছে পিছে ঘোরে। জুলাইখা আগে পিছে পিছে ঘুরতো, এখন ইউসুফ পিছে পিছে ঘোরে। জুলাইখা একটু টাইম দাও, জুলাইখা একটু টাইম দাও। জুলাইখা তখন বলে, ইউসুফ, জুলাইখা তখন বলে, ইউসুফ, এতদিন আমি আমার রবকে চিনতে পারি নাই, এতদিন আমার মালিককে চিনতে পারি নাই, এতদিন আমি আমার আল্লাহকে চিনতে পারি নাই, এতদিন আমার কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা ঢোকেন নাই, আজ যখন বিয়ের পর থেকে আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি, দুনিয়ার সব ভালোবাসা আমার কাছে তুচ্ছ হয়েছে, আল্লাহর ভালোবাসা আমার কাছে বলন্দ হয়েছে, যতদিন আমি আল্লাহকে ভালোবাসি নাই, ইউসুফ তোমার প্রেমে আমি পাগল ছিলাম, আমি তোমার পিছে পিছে ঘুরতাম, কিন্তু আজ যখন আমি আল্লাহর ভালোবাসা পেয়ে গেলাম, আজ আমি তোমার পিছে পিছে ঘুরি না, আজকে আমি আমার আল্লাহকে সেজদা দিয়ে আমার জীবনের সময় কাটাইতে চাই। এইরকম ভয় আল্লাহকে করতে হবে, এইরকম ভালোবাসা আল্লাহকে বাসতে হবে, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার জন্য অটোমেটিকলি ভালোবাসার চাদর দিয়ে আপনাকে আবৃত করে রাখবেন। জোরে কোন আল্লাহু আকবার। 7 নম্বর হচ্ছে, কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করা। আপনি একটা সিএনজি কিনবেন, সে উদাহরণ দিচ্ছি, আপনি একটা ব্যবসা করবেন, এই ব্যবসা করার সময় আপনাকে সর্বপ্রথম ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আপনি যখন জমি লাগাইতে যাবেন, আপনাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ আমি জমি লাগাইতে যাচ্ছি, রব্বুল আলামিন এই জমির মালিক তুমি, আল্লাহ তুমি আমার গুনাহ কবুল করো। জোরে বলেন, আমিন। এই জন্য সিদ্ধান্ত যখন কোনো কিছু নেবেন, তখন যখন আল্লাহর উপর ভরসা করবেন, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে বান্দার মনের আশা পূরণ করে নেবে। জোরে করুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান সুন্দর করে 159 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ
আল্লাহ বলেন ফাইজা আজামতা, হে নবী আপনি যখন কোন সিদ্ধান্ত নেবেন পরিবারের ভিতরে তখন আপনি আল্লাহর উপর ভরসা করুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমার আল্লাহ যারা আল্লাহর উপর ভরসা করে কোন কাজ করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ, আমরা সব কাজ করব, যত কাজ করব না কেন আমরা সর্বপ্রথম ভরসা করব কার উপরে? আমি রিকশায় উঠবো ভরসা করব কার উপরে? যখন আমার রুজি রোজগারে বের হব তখন আমি ভরসা করব আল্লাহর উপরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসার চাদরে আবৃত করে রাখবেন। আট নাম্বার হচ্ছে ন্যায় বিচার করতে হবে, যারা অন্যায় বিচার করবে আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসবেন। এই পৃথিবীতে অনেকে অনেক জায়গায় এস্টাবলিশড আছে, অনেক জায়গায়, যদি আমি আজকে মসজিদের খতিব হই আমারও একটা ন্যায় বিচারের দায়িত্ব আছে না নাই? ন্যূনতম আমার পরিবারের উপর ন্যায় বিচারের দায়িত্ব আমার আছে, ন্যূনতম আমার পরিবারের দায়িত্ব আমার উপর আছে, এখানে আমাকে ন্যায় বিচার করতে হবে, আমার মায়ের সাথে ন্যায় বিচার করতে হবে, আমার বাবার সাথে ন্যায় বিচার করতে হবে, আমার স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে হবে, আমার সন্তানের সাথে ন্যায় বিচার করতে হবে, আমার সব জায়গায়, আমার পার্লামেন্টে আমি যদি চেয়ারম্যান হই, আমি যদি মেম্বার হই, আমি যদি রাষ্ট্রপ্রধান হই, আমি যদি এমপি হই, আমাকে রাষ্ট্রে ন্যায় বিচার কায়েম করতে হবে, তাহলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। জোরে কর আল্লাহ আকবার। আল্লাহর ভালোবাসা পাওয়া এত সহজ ব্যাপার নয়, যদি এই গুণগুলো অর্জন করেন তাহলে আমার আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন যারা আমারকে আজকে যারা ন্যায় বিচার কায়েম করবে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, অন্যায় বিচার করবে না ন্যায় বিচার করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ তাআলা সেই সকল ন্যায় বিচারকারীকে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসার চাদরে আবৃত করে রাখবো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে ভাই ন্যায় বিচার তো হয় না, ক্ষমতা পাইলে শুধু নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করি, যেখানেই ক্ষমতা পাই দুঃখের সহিত বলতে হয়। আজকে গোটা সমাজে যেন কলঙ্ক আর কলঙ্ক দিয়ে, আজকে গোটা সমাজ যেন আজকে কলঙ্কিত হয়েছে। নয় নাম্বার হচ্ছে আল্লাহর সাথে সংগ্রাম করা, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা, আল্লাহর জন্য সংগ্রাম করা, আল্লাহর পথে জিহাদ করা, এই নয়টি গুণ যাদের থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, ভালোবাসার চাদর দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আওয়াজ দিয়ে জোরে সোরে বলুন তো, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে? সাময়িক যদি ক্ষতি করার চেষ্টা করে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা এই মুমিনদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলকে আলোচনা বুঝে আলোচনার আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলেন আমিন।